করাতে চাই জামাত ইসলামী, এরা হচ্ছে যে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের যে ক্ষমতা আছে, দুর্নীতি আছে, অপরাধ আছে, অপরাজনীতি আছে, সবকিছু ভেতরে শেষ হয়ে যাবে। আপনারা অনেকেই বলবেন যে জামাত ক্ষমতা রাজনীতি না করলে ইলেকশন করে, অবশ্যই ক্ষমতা রাজনীতি আমি করবো, এজন্য করবো। আপনি দেশটাকে যদি সোজা বানাইতে হয়, চোর ডাকাত মুক্ত করতে হয়, সন্ত্রাস মুক্ত করতে হয়, তাহলে রাষ্ট্রীয় পাওয়া ছাড়া আপনি এটা কখনো সম্ভব। এই জন্য আমি আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কথা আছে, আমার ভাই মামলার ব্যাপারে কথা বলেছেন যে আপনাদের অনেক নেতৃবৃন্দকে মামলা দিয়েছে। রাজনৈতিক কারণে কেউ যদি খুশি হয়ে থাকে অন্য বিষয়ে, তাকে অবশ্যই তাকে দেখার জন্য আমরা বলবো। আমি ডিসির সাথে আমরা যখন পার্সোনালি কথা বলেছি, স্পির সাথে কথা বলেছি, অনেক মামলা হয়েছে। এখন যাতায় বাতায় ছাড়া আমাদের এসআইরা যাতে আগের মতো এই বাণিজ্য শুরু না করে, এরা বাণিজ্যের জন্য বাড়িতে বাড়িতে দেয় হুমকি দেয়, ধমকি দেয়, ফোন দেয়, এটা যাতে না করে আপনারা নিশ্চিন্তে থাকেন। যদি কোনো ব্যক্তি কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকে, আমরা আজকে সাংবাদিক ভাইরা আছে, তাদের মাধ্যমে বলবো কোনো একটা ব্যক্তি যাতে পারেন সেটা না হয়। এখানে কেউ কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য যে ব্যবসায়ীদের নাম দিতে না, চাঁদাবাজি নতুন একটা সূত্র তৈরি করার জন্য এই ধরনের কেউ কেউ কাজ করছে। আমরা আজকের এই আয়োজন থেকে প্রতিবাদ করছি যে 5ই আগস্ট যে নতুন বিপ্লব হয়েছে, নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আমরা আর কোনো নতুন চাঁদাবাজি রুখতে চাই না। কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হবে, কিন্তু এটার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে তার ব্যবসা বন্ধ করে দেওয়া, তাকে কষ্ট দেওয়া, এই ধরনের কেউ যদি কোনো ব্যক্তি ব্যক্তি স্বার্থের জন্য এ ধরনের কাজ করে থাকে, আমরা সেই জায়গা থেকে তাদেরকে বিরত থাকার জন্য বলবো এবং আপনাদেরকে সোচ্চার হতে বলবো। আগের সেই পিয়ন থেকে শুরু করে, দারোয়ান থেকে শুরু করে, পিএম এর অফিস পর্যন্ত সবাই হচ্ছে দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল। কয়েকদিন আগে আমি কোথায় কোথায় বলেছি, আমার এনআইডি কার্ড একটা আমি সংশোধন করবো, চাইছে 40,000 পরে ওই লোকের এক নাম্বার নিয়ে ফোন দিলাম। আমি বললাম তুমি কোন দেশে বসবাস করতেছ, দেশ স্বাধীন হওয়ার পরে এই কামের সাথে জড়িত আছো, পরে সে আমার সাথে দেখা করে বাচ্চা দিয়ে বলছে ভাই আমার কিছু করে সব করে। যারা এইভাবে একটা কথা আপনি দয়া করে তার সেই যদি দরিদ্র হয়, অর্থ কষ্ট থাকে, আপনি তাকে সহযোগিতা করেন, আসে না সহযোগিতা করা যায় না, কিন্তু সে আপনাকে জিম্মি করে টাকা নেবে। এই ধরনের যারা কাজ করবে, ওই যে ছাত্ররা বলছে তাদের কানের নিচে বোঝা দিবে, বিভিন্ন জায়গা থেকে কানের নিচে যখন দেয়া শুরু হয়ে যাবে দেখবেন যে এগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি রাষ্ট্রের সার্ভেন্ট, আপনি জনগণের সেবা দেবেন, আপনার যতক্ষণ পর্যন্ত সরকারি টাইম আছে সেবা দেবেন, চেষ্টা করবেন, কিন্তু আপনি মাঝখান দিয়ে ট্যাক্স একটা বসাবেন, এই কাজ আর দেশে হতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে সতর্ক, জামাত ইসলাম যেহেতু ইসলামিক আইডিওলজি আলম করে, আমরাও কিন্তু সাম্য চাই, শান্তি চাই, আপনারাও যেহেতু ধর্মীয় সংগঠন আপনারাও কিন্তু শান্তি চান, সাম্য চান, সবাই চান, কিন্তু অসুবিধা কি, মাঝখানে যখন কোনো ক্রিমিনাল ঢুকে যায় তখন অসুবিধা হয়। এই পর্যন্ত আমার বুদ্ধি বয়স যতটুকু আমরা ততবারে দেখেছি, প্রত্যেকবারে দেখেছি এই সনাতন ধর্মের ভাই বোনদেরকে সবসময় রাজনৈতিক কারণে তারা ব্যবহার করেছে, ভোটের রাজনীতি, এবং আমাদের ব্যাপারে একটা ভয়ঙ্কর ভয় আপনাদেরকে ধরিয়ে দিন, এটা করবে সেটা করবে। অথচ বাপরি মন্দির যখন ভাঙা হচ্ছিল, আরব যে রয়েটগুলো বিভিন্ন সময় হয়েছে, সে সঙ্গে কি হয়েছে, তাদেরকে এমন ভয় ভীতির মধ্যে ওরাই করেছে, এবং যাওয়ার সময় তুমি তো চলে যাচ্ছে দলিল দেখে নিতে হবে। জামাত ইসলামীর লোক কোথাও জড়িত আছে এটা আপনারা প্রমাণ দিতে পারবেন। জামাত বলেছেন এদেশের এই সন্তান সভা, এদেশের মানুষ, এখানে সংখ্যালঘু বলতে আপনারা নিজেরাও এটা ব্যবহার করবেন, আমরা এনজয় করবো, আমরা দেশের মানুষ, আমার যেভাবে অধিকার আছে আপনারও সেভাবে অধিকার আছে, আমি একদম রাজার মধ্যে চলবো, আর আপনি হচ্ছে দীপকের মধ্যে চলবে, এটা এখানে আর চলবে। আমি বলবো এই পূজাকে নিরাপদ করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকার এবং প্রশাসন, সরকার এবং প্রশাসন।